Assalamualaikum, মাহমুদ মানি কিচেন এন্ড ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক দই এর লাচ্ছি। এটা বানাতে খুবই সহজ আর খেতে এটা খুবই মজা। খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে লাচ্ছি তৈরি করতে হয় দেখে নিই আমরা। টক দই লাচ্ছি তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে সবগুলো আমি এক এক করে ব্লেন্ডার জগে নিয়ে নিব। তো প্রথমে আমি এখানে 1 কাপ টক দই নিয়ে নিব। আমি চামচ দিয়ে নিয়েছি, আপনারা কাপ দিয়ে চাইলে মেপে নিতে পারেন। তার সাথে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিব। মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে অথবা একটু কমিয়ে নিতে পারেন, যে যেমন পছন্দ করেন ঠিক তেমনই। আর তার সাথে আমি দিয়ে দেব কয়েক টুকরো বরফ কুচি আর ঠান্ডা 2 কাপ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন আমার টক দই লাচ্ছি তৈরি। দেখো এটা পরিবেশন করার পর এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।